রাজনীতি কিছু না দাও তাহলে এটা হবে না তাহলে এইটা যে হবে না এইটা হবে আল্লাহ পাক বলেছেন যে সৎ কাজের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মাআস সাদিকিন ধরে বলেন সাদিকিন আল্লাহ পাক বলেছেন ইমানদার যারা সৎ কাজ করবে তারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমানদার যারা সৎ কাজ করবে তারা আল্লাহ পাক তাই তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যারা পৃথিবীর ভিতরে তোমার সাথে আছেন কাফেররা বলে কোনো উপকার হবে না আমি আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মাআস সাদিকিন আল্লাহ পাক বলেন ইমানদার কারা নবীর সাথে আছে যারা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমানদার কারা আলেমদের সাথে আছে যারা ইমানদার কারা আল্লাহর অত্যন্ত দুনিয়ার ভিতরে যারা হক আল্লাহর ওলি তাদের সাথে আজার তারা আর ইমানদার তারা ইমানদার কারা আল্লাহর কোরআন বুকে লালন করে যারা আল্লাহ পাক বলে দিলেন হে রাসূল তুমি শোনো তাদেরকে জানাই দাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওরে ইমানদারের দল একটা দল পৃথিবীতে সর্বসময়ে থাকবে এখনো আছে কি নাই আওয়াজ দিয়ে বলেন আছে কি নাই একটা দল সব সময় আছে এই দল কোরআনি দল যারা আছে আল্লাহর দল যারা আছে এই আল্লাহর দলের বিরুদ্ধে আমার নবীর বিরুদ্ধে তখন নবীর সেই দল ওইটাই আল্লাহর দল এখন নবীর দল আছে আল্লাহর দল ওইটা নবীর বিরুদ্ধে যারা লেগেছিলাম তাদের পোনা পানি সিলসিলার সমস্ত শয়তান এখনো জিন্দা আছে না মরছে এখনো জিন্দা আছেন আবার এইগুলো মরবে আবার এর পিছনে জিন্দা হবে কিন্তু তারা কোনো কাবু করতে পারবে না ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবু আল্লাহ পাক বলেন দেখো রাসূল যারা ইমানদার তারা সত্যবাদী আগেই বলেছে আয়াতেন আল্লাহ পাক জানাই দিলেন তাদের সুসংবাদ দাও যারা কাফিররা বলে যে কাদ কওয়ালাহুম মিন কাবলিহিম ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন তোমার সাথে যারা কাজ করে তোমার সাথে যারা থাকে নবীর পক্ষে যারা কথা বলে নবীর হুকুম যারা মানে নবীর হুকুম মানে তরবারি যারা ধরে জীবনকে শহীদ করে দেয় নবীর হুকুম মেনে গড়ের এক ছটাক চাউল পর্যন্ত রাখে না সাহাবারা তার প্রমাণগণ সুবহানাল্লাহ2023 সালের আমাদের দেশের গভর্নমেন্টের ফতোয়া অনুযায়ী নাস্তিকার মুরতাদের ফতোয়া অনুযায়ী আকাল পড়বে আহাল পড়বে আর টাকার অভাব হবে খাদ্যের অভাব হবে আল্লাহর কোরআন বলছে আমি আল্লাহ বরকতের রিজিক বাড়ায় দিব বিজয় দান করে দিব রিজিক দিব বরকত দিব তোমরা ঠেকাইতে পারবে না ওই আল্লাহ আছে তাহলে সেই আল্লাহ আছে ওই আল্লাহর দলিল কি আমার না কোরআনের কোরআনের দলিল কি স্যার কোরআনের দলিল ভাইরা আমার সেই আল্লাহ আছেন আর সেই বুজুরগানে দিন অর্থাৎ কিরামান কাসিমের অর্থাৎ নাস্তিকার মুরতাদ ভাষণের বেলায় বলে যে আকাল করবে হাল করবে আপনার 52 সালের 50 সনের হাল করবে না না দুর্ভিক্ষ হবে না সত্য একটাই আলেমের সাথে সুসম্পর্ক রাখো আর কালা বলে তাদেরকে রেখেছে তারে ছেড়ে দাও আল্লাহর কোরআনের কথা বলতে দাও কোরআনের সাথে সম্পর্ক করো আলেমদের সাথে সম্পর্ক করো আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক করো এই দেশে ওলা তাহিনু ওয়ালা তাহাজানু আলাউনা ইন কুনতুম মুমিনিন আমার হারানো সম্পদ বিজয়ের বেশি আল্লাহর নিয়ামত দিয়ে ভরে যাবে কেউ ঠেকাতে পারবে না কথা ঠিক না ঠিক
ইসলামের শত্রুরা হুঁশিয়ার নারে তাকবীর ভাই আমার তাহলে এই বিজয় ঠেকাইতে পারবে এমন কোন মানুষ পয়দা হয়েছে দুনিয়াতে বাংলাদেশ সুজলা সুফলা এই দেশের ইনসিতে ইনসিতে মাটির নিচে প্রতি ইনসি মাটির নিচে আল্লাহ পাক রূপা রূপার খনি কয়লার খনি অক্টেনের খনি তেলের খনি গ্যাসের খনি দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন প্রত্যেকটা ঘর যেমন দোতলা করে তার উপর থাকে সন্তানাদি তারপরে থাকে বুড়াবুড়ি